আমার বাবা মামা ইটিং সরি ইটিং চ্যালেঞ্জটা ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্যি বলছি মাটনটা দারুণ হয়েছে খেতে আমিও নাহলে মাটনটা ট্রাই করে দেখছি দুর্দান্ত হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরবি কিচেন বেঙ্গলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটি নতুন ইটিং শো নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর আমার সঙ্গে আছে আমার মেয়ে আজকে ওর পাপা নেই পাপা কোথায় গেছে ঘুরতে ঘুরতে আজকে ওর পাপা গেছে বাঁকুড়া ওদের একটা পিকনিক আছে তো সেজন্য ওরা গেছে ওইখানে অনেক মজা করবে পাপা তাই জন্য মেয়ের মন খারাপ মেয়ের মন ভালো করার জন্য ওর পছন্দের কিছু রান্না বান্না করলাম আর ওর পাপাও বলে গেছে যে মেয়ের পছন্দ মতো রান্না বান্না করো আর রান্না যখন হয়েছে একটু ইটিং শো তো হবেই তাই না হ্যাঁ কি কি আছে বলবে ফ্রাইড রাইস আছে আর এখানে চিকেন আছে এখানে অনেক কিছু স্যালাড আছে অনেক সুন্দর করে বলেছে ফ্রাইড রাইস আছে আর এখানে এগ আছে হ্যাঁ আমি বলছি দুজনের প্লেটে ফ্রাইড রাইস আছে আর এখানে আছে শিম ভাজা আমার জন্য করেছি কারণ ও খাবে না এখানে আছে দই কাতলা এখানে আছে চিকেন কারি এটা আছে ডিমের কষা এই যে এখানে আছে মটন কষা এখানে আছে আমাদের দুজনের জন্য দুটো রসগোল্লা এখানে আছে স্যালাড এই তো তোমার আজকে যা যা খেতে ইচ্ছে করে তুমি তাই খাবে ঠিক আছে ঠিক আছে তাহলে বেশি কথা বলবো না আমরা খাওয়া দাওয়া শুরু করছি চলো শুরু করে দিই বলো তুমি প্রথমে কি খাবে এগ খাবে একটা এগ খাও এগ আমার পছন্দ ফেভারিট পছন্দ ফেভারিট यस গ্রেভি দেবো না আমার ঝাল করে আচ্ছা ঠিক আছে খাও শুরু করো শুনো করে খেতে হবে কিন্তু সবকিছু কাঁচা লঙ্কা খাবে না তাহলে আমরা খাওয়াটা শুরু করলাম দারুণ দারুণ আছে আমি তো তোমার আগে প্রথমে শুরু করে দিলাম খাও না আমিও এক দিয়ে শুরু করি আমার মেয়ে ফ্রাইড রাইসটা ভীষণ ভালোবাসে তাই জন্যই করলাম বিরিয়ানিটাও তাই বিরিয়ানিটাও ভালোবাসে চিকেন কারিটাও একটু ট্রাই করে দেখবো করবে তো গ্রেভি দেবো তোমাকে দাও ঝাল করবেন তো এখানে জল আছে জল খাবো আচ্ছা ঠিক আছে খেয়ে নিও ঠিক আছে আজকে ভিডিওতে এসছে বলে খাচ্ছে তা নাহলে এগ খাওয়াতে কষ্ট হয় এগটা এমনি ভালোবাসে কিন্তু ঝোল করলে গ্রেভি করলে অতটা খেতে চায় না পাপা নেই মেয়ের মন খারাপ এই জন্য আমাকে এগুলো বানাতে হলো আজকে তাই না यस পছন্দ উঠে গেছে কেন তুমি কাজকে একটা ফিশ খাবে না আচ্ছা ঠিক আছে দৌড় জোর করবো না তাহলে আমি খাই মাছটাও দারুণ হয়েছে লঙ্কাটা আজকে ঝাল কম আছে আর আমার পাপারও ঝাল লাগে পাপা তো পুরো একটা লঙ্কা শেষ করতে পারে না একটুখানি রেখে একটুখানি মানে খেয়ে তারপরে রেখে দেয় তাই তো আর পাপার জন্য আমার মন খারাপ হয়েছে এগুলো সব মাম্মা বাড়িতে রান্না করলো
পাপা কোথাও যেতে পারবে না, পাপা গেলে ওর ভীষণ প্রবলেম। মাঝে মাঝে আমি একটু বাইরে হাঁটতে যাই পাপার সাথে। মামা আমাকে একটু চিকেন দেবে? দিচ্ছি। এই যে তোমার জন্য লেপি দেবো দাম। আমি বড় বড় লেগ পিস খেতে পারি না। এই যে আমি ছিঁড়ে দিচ্ছি, তুমি খাও। ঠিক আছে, এখানে অনেক স্যালাড আছে, খাও। তুমি স্যালাড তো খাও না। আমি শুধু সসটা খাই। আমি একটু চিকেনটা নিয়ে দেখি কেমন হয়েছে। চিকেনটা আবার কেমন হয়েছে না হলে একটু টেস্ট দেখো। ঠিক আছে দেখছি, না হলে খেয়ে দেখো। দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। আমারও দারুণ হয়েছে। আর ফ্রাইড রাইসটা একদম ফাটাফাটি হয়েছে। তাই? হ্যাঁ। আমার পাপা মা আমার ইটিং শো ইটিং চ্যালেঞ্জটা ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক কথা, ঠিক কথাই তো বলছি রোজ। হ্যাঁ তো, একটু মাটন খাবে? দাও। খাবে কি? নাহলে দাও। তোমার কথাই ইচ্ছে নাহলে দাও। ঠিক আছে দিচ্ছি। এই যে তোমার একটা ছিল মাটনটা। এই মাটনটা আমি রেসিপি বানিয়েছি, আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন, ট্রাই করবেন। এই মাটনটা হচ্ছে মাটনের লাল ঝোল, মানে খাসির লাল ঝোল, ওই টাইপের। আমি তো খাসির লাল ঝোল দিচ্ছি। হ্যাঁ, এরকম করে বানিয়েছি। তো আপনারা দেখে তারপর বানিয়ে খাবে। একদম দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। সত্যি বলছি মাটনটা দারুণ হয়েছে খেতে। আমিও নাহলে মাটনটা ট্রাই করে দেখছি, দুর্দান্ত। আর এত সুন্দর করে সেদ্ধ হয়েছে, দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমারটাও মানে গলেও যায়নি, আবার অতিরিক্ত শক্তও না, মানে সুসিদ্ধ যেটাকে বলে, দারুণ হয়েছে। রেসিপিটা বানিয়েছি, রেসিপিটা অবশ্যই পাবেন আপনারা। তো রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা মনে পড়েছে, আর বিকেটিম বেঙ্গলি ব্লগসকে সাপোর্ট করবেন। হ্যাঁ তো, সবাই কিন্তু দেখছে। আমার পাপা কাজে ব্যস্ত থাকে, তাই জন্য আমরাই ভিডিও করি। তোমার কথা শুনে হাসছি, আমার তো ভালো লাগছে তোমার কথা শুনে। আমার কথা শুনে এবার মাথায় মনে পড়েছে। মনে পড়েছে তো। আমার তো খাওয়া হয়ে গেল। এই কি এত তাড়াতাড়ি? আমার তো খাওয়াই হয়নি। আবার খাওয়া শেষ, আমি একটা রসগোল্লা খেয়ে নি, আর তুমি আস্তে আস্তে খাও। আমিও রসগোল্লা খাবো। এটা হচ্ছে গুড়ের রসগোল্লা। যার কোনো জবাব নেই। আমার খাওয়া দাওয়া শেষ, আর ওর খেতে সময় লাগবে। আসল কথা হচ্ছে হাতে একটু মোবাইলটা লাগবে, একটু মোবাইল দেখে দেখে সে খাবে, তাই তো? লজ্জায় বলতে পারছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইটিং শো নিয়ে। হ্যাঁ অবশ্যই, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা। আবার নেক্সট ইটিং শোতে আসবো। হ্যাঁ একদম, বাই।